প্রিয়াঙ্কা চোপড়াকে চান বিয়ার গ্রিলস। ভ্রমণ আর রোমাঞ্চ জগতের তারকা বিয়ার গ্রিলস। বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রতিকূল পরিবেশে টিকে থাকা ও ঘুরে বেড়ানোর মাধ্যমে তিনি অসামান্য জনপ্রিয়তা লাভ করেছেন। তার ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানটি দেখেনি এমন টিভি দর্শক খুঁজে পাওয়া ভার। সময়ের ক্রমে বিয়ার গ্রিলস তার অনুষ্ঠানে বিভিন্ন তারকাকে নিয়ে আসা শুরু করেন। তারকাদের নিয়ে ছুটে যান গহীন জঙ্গলে, রোদে, নদীতে। ভারতের সুপারস্টার অক্ষয় কুমার, রণবীর সিং, ভিকি কৌশল অনেককেই দেখা গেছে বিয়ারের সঙ্গে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও একটি পর্ব করেছেন তিনি। এবার বিয়ার গ্রিলসের ইচ্ছে তিনি নারী তারকাকে নিয়ে অ্যাডভেঞ্চারে যাবেন, আর সেক্ষেত্রে তার প্রথম পছন্দ প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড থেকে উঠে আসা এই আন্তর্জাতিক তারকা বিশ্বজুড়েই পরিচিত। এ বিষয়ে বিয়ার গ্রিলস এক সাক্ষাৎকারে বলেন, প্রিয়াঙ্কা যদি আমার দলে যোগ দেয় তাহলে আলাদা আনন্দ হবে। তার স্বামী নিক জোনাসকে নিয়ে গিয়েছিলাম, অসাধারণ মানুষ। সবাই প্রিয়াঙ্কাকে পছন্দ করেন এবং তার গল্প শুনতেও ভালোবাসবেন। কিছুদিন আগেই রণবীর সিংকে সঙ্গে নিয়ে জঙ্গলে গিয়েছিলেন বিয়ার গ্রিলস। তখন রণবীর তাকে জড়িয়ে ধরে চুমুও খেয়েছিল। এ নিয়ে অবশ্য বিতর্ক হয়েছিল। তবে বিয়ার বললেন, জীবনের আসল উদ্দেশ্যই হলো বেঁচে থাকার রসদ খুঁজে নেওয়া। মন থেকে ভালো থাকা এবং নিত্য নতুন রাস্তা খোঁজা খুব দরকার। এই সমস্ত গুণ রণবীরের মধ্যে রয়েছে।